দাওয়াত করছে, আমন্ত্রণ করছে, এখানে এসে আমার অনেক ভালো লাগছে, আমারও অনেকেই চিনছে, আমার কথাবার্তা অনেকেই জিজ্ঞাসা করে শুনছে, আমি সবার কাছে পরিচিত হলাম। এখন যেহেতু ব্রিটিশ কাউন্সিলের সুন্দরবন আমাদেরকে খুঁজে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাইছে, এটাই তো তাদের ধন্যবাদ। নিজের অনেক আনন্দ বা স্বাবলম্বী মনে করি যে আমরাও পারি, যে আমরা সুস্থ সবল মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কিছু করতে পারি, সেটা দেখাতে চাই যে আমরা পারি। আমাদের প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী ব্যক্তিদের সবসময় কেমন সমাজের মানুষ বা সবাই আসলে কেমন অবহেলার চোখে দেখতো, ঠিক আছে, যে আমরা হয়তো কিছুই পারবো না। এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা আমাদের দক্ষতা এবং যোগ্যতাকে আমরা এখানে প্রমাণ করতে পারছি, আমাদের এটাই আমার কাছে খুবই ভালো লাগছে। সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আর্ট ইউনিভার্সিটি থেকে সেখান থেকে ও এটা শিখেছে, হ্যাঁ, ট্রেনিং নিয়েছে এবং এর উপরে পড়াশোনা করেছে, অনেক স্ট্রাগল করেছে, অনেক জায়গায় চেষ্টা করেছে, হ্যাঁ, সব জায়গা থেকে সে ব্যর্থ হয়ে এখন সে আলহামদুলিল্লাহ একটু ভালো দিকে হয়েছে। ও প্রথমে মানে মানুষের হুবহু ছবি আঁকাটা সেটা ও ভালো করতে পারতো, হ্যাঁ, এবং এই যে আপনি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো ছবিগুলো বিভিন্ন ধরনের যে ছবি এগুলোও ভালো করতে পারতো, সেখান থেকে ওর হঠাৎ মনে হলো যে একটু ভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করা, ঠিক আছে। মানে যে কী পরিমাণ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় একজন মেধাবী মানুষ, মানে এটা চিন্তাই করা যায় না। একবার একটা ডায়লগ বলে দিল ওটা পুরা মুখস্থ। আমি একটা ওয়ার্কশপ করাইছি, তোরা গান জানে, ওদের গলার ভয়েস ভালো, মানে নাটকে যা লাগে, হয়তো বা কারো পা নাই, কারো চোখ নাই, কেউ কথা বলতে পারে না, কিন্তু তারপরেও যে এটা সত্যি একটা মহৎ উদ্যোগ এবং ভালো উদ্যোগ।